130-140 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি হাজারীবাগ হাট এবং রহমতগঞ্জ হাটের পরে চলে এসে পড়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা সংলগ্ন দোলাইখাল হাটে। তো রাশাবাজার মোচড় থেকে মুগিটোলা একদম ধূপখোলা পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গরু দিয়ে ফিল আপ সম্পূর্ণ হাট, এবং জমে উঠে যে হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা গরু বিক্রি হয়ে গেছে এবং প্রতিটা কাউন্টারেই গরু বিক্রি চলতেছে। আমার এই পাশেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু আপনারা দেখতে পাচ্ছেন, এবং এ পাশ দিয়েও কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণ একদম রাশাবাজার থেকে শুরু করে মুগিটোলা রোড পর্যন্ত কিন্তু সব জায়গায় ব্যাপারী ভাইদের গরু এবং বিভিন্ন ফার্মের গরু আমরা দেখতে পেয়েছি। তো চলেন আমরা হাটে ঘুরি এবং ব্যাপারী ভাইদের কিরকম চাওয়া এবং কিরকম তারা বিক্রি করতে চায় জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। চলেন যাই। তো সুপ্রিয় দর্শক আসেন, চলেন আমরা এক চাচার সাথে কথা বলি। আমরা কিন্তু এক নম্বর কাউন্টার সামনে খুব সুন্দর লাল কালার সাতটি গরু দেখতে পেলাম। তো চলেন আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। গরু আনছেন কয়টা? গরু আনছে এক গাড়ি 17টা। 17টা? তো চাচা গরু আনছেন কই থেকে? গরু আনছে চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলা থেকে? তো নিজস্ব পালা গরু না কিনে আনছেন? কিনে আনছে, নিজস্ব পালা গরু আছে। তো আমরা এখানে কিন্তু এক সাইজের খুব সুন্দর সুন্দর সাতটা গরু দেখতে পাইলাম। প্রথমে লাল গরুটা কেমন দিতেছেন আপনি? প্রথমে লাল গরুটা 220 আছে, খরিদ্দারে বলছে 120। কাস্টমার বলেছে 1 লাখ 1 লাখ 20 হিসাবে ছাড়তেছেন না, তা আশা আছে কত হলে ছাড়বেন? আশা করছে যে 60-70 হলে ছেড়ে দেবো। 1 লক্ষ 60-70 হলে কিন্তু চাচা এই গরু ছেড়ে দেবে। তো চাচা আনুমানিক এটা মাংস কত হইতে পারে? আনুমানিক 5 মণ 5.5 মণ হবে। আনুমানিক 5 মণ 5.5 মণ হবে। তো এরপরে আমরা একটি গরু দেখতে পাচ্ছি, এটা কেমন যাচ্ছেন আপনি? এটা ওই একই অবস্থা হবে, 1 লক্ষ 60-70 বিক্রি করবেন, এই তো? এরপরে তো এরপর একটা বড় দেখতে পাচ্ছি, এটা কেমন? এটা ওই 50-55-60-70-80 এরকম। 1 লাখ 50 থেকে 60-70-80 ভিতরে চাচা কিন্তু গরুগুলি সেল করবে। তো চাচা এরপরে আমরা আরেকটি লাল গরু দেখতে পেয়েছি, এটা কেমন আপনার? ওড়া দেখা আছে যে 130-140। আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফিট দেশাল, অরিজিনাল দেশাল গরু, অরিজিনাল দেশাল গরু। এটা কিন্তু 1 লক্ষ 50-1.5 লাখের ভিতরে চাচা সেল করে দিবে, খুব সুন্দর গরু। এটা 4 মণ 4.5 মণ আশা করে জানা চাচা? হ্যাঁ হ্যাঁ, 4 মণ 4.5 মণ। একদম খুব ফ্রেশ গরু কিন্তু চাচা। তো শেষে এখানে যে তিনটি গরু দেখতে পাচ্ছেন, তিনটি কাদের চাচার গরু। কাদের চাচা এই তিনটি গরু 130-140-এর ভিতর হলেই কিন্তু সেল করে দিবে। এগুলি চাচার আশা আছে, আপনারা যে চাচার সাথে যোগাযোগ করতে পারেন এক নাম্বার কাউন্টারের সামনে এবং গরুগুলো ক্রয় করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আসেন এখন আমরা এক ব্যাপারী চাচার সাথে কথা বলি। এই শাড়িতে আমরা দেখতে পেলাম মিডিয়াম সাইজের প্রচুর গরু চাচার। তো আমার চলেন চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি চাচা? আমার নাম সোবাহান। দাদা গরু আনছেন কয়টা এবার? 14টা। গরু আনছেন 14টা, সব কি এক সাইজ? না, একটু বড় আছে। একটু বড় আছে। তো চাচা আমরা প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি, এটা চাচ্ছেন কেমন আপনি? এটা চাইতে 1 লক্ষ 10। 1 লক্ষ 10। আশা আছে কত সেল করে দেবেন? এখন আল্লাহের আশা, এখন কত আল্লাহের আশা। তো আপনার তো একটা ইচ্ছা আছে না যে এত হইলে আমি ছেড়ে দেব, লাস্ট এতই আমার। কত আছে আশা? আমার নিয়ে তো মনে হয় লাখের নিচে যাব না। লাখে নিচে যাবেন না? আচ্ছা। তো এরপরে আমার লাল আর একটা দেখতে পাবেন, এটা কেমন দিতেছেন আপনি? লাখে নিচে যাবেন না, এই তো? তো এখানে কিন্তু আমরা শাড়িতে যে 8-10টা গরু দেখতে পেয়েছি একদম লাল গরু পর্যন্ত, সব 1 লাখ 5-10-15 হলে সেল করে দেবে, এই তো? তো আপনারা প্রিয় দর্শক এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু চাচা 1 লাখ 1 লাখ 5 1 লাখ 10 এবার এই যে গরুগুলি এরা সেল করে দিবে। গরুগুলি দেখতে খুব সুন্দর। চাচা গরু আনছেন কই থেকে? জামালপুর শস্যবাড়ি। জামালপুরের গরু। তো আপনাদের যদি গরুগুলি পছন্দ হয় চাচাকে আপনারা ভাই ভাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে আসলেই মাঝখানে একদম রোডের মাঝখানে পেয়ে যাবেন। তো চাচাতে কথাবার্তা বলে আপনারা গরুগুলি ক্রয় করতে পারেন। তো প্রিয় দর্শক কিন্তু আমরা কিন্তু মুরগিটোলা রোডের দিকে আসতে বিশাল বিশাল সাইজের তিনটি গরু আমাদের চোখে পড়লো। তো সামনে কিন্তু দেখতে পাবেন লাল একটা বিশাল সাইজের গরু। তো এই তিনটা গরু এই চাচার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। গরুগুলো আনছেন কই থেকে? কুষ্টিয়া, মেহেরপুর জেলা। কুষ্টিয়া জেলার গরু। গরুর জন্য কিন্তু কুষ্টিয়া সেরা, আপনারা সকলেই জানেন। তো চাচা এই গরু আপনি যে পালিত গরু? কিনা গরু। চাচা আপনি এটার দাম চাচ্ছেন কেমন? এটা 4-4.5 লাখ। 4-4.5 লাখ টাকা তাদের দাম চাওয়া। আশা আছে কত হলে বিক্রি করবে? আশা হয়েছে, দেখা যাক বাজার অনুযায়ী যেমন হয় সেভাবে বিক্রি করতে হবে। মনের তো একটা ইচ্ছা থাকে না গরু? ইচ্ছা তো আমার আছেই। ইচ্ছা কত আছে? লক্ষ্যে পোষাইলে তো আমি তো বিক্রি করে দেবো, ঠিক আছে?
একটা আশা বলে আশা তো আছে 3 লাখ 3.5 লাখ কেমন 3 লাখ 3.5 লাখ হলে কিন্তু চাচা বিশাল বড় গরুটি সেল করে দিবে খুব বিশাল বড় গরু এরপর আমরা চাচার আরেকটি বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই বড় একটা গরু এর হাইট বলতে গেলে 5 ফুট মনে ছুঁয়ে দিছে এটা হাইট 5 ফুট ছুঁয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমারে আমার একদম সমান তো চাচা এর প্রাইস কেমন যাচ্ছেন এটা চাওয়া দাম 5 লাখ চাওয়া দাম 5 লাখ আশা আছে কত সেল করবেন আশা দেখি 4.5 এমন হলে তো এই বিশাল বড় একটি গরু কিন্তু চাচা 4 থেকে 4.5 লাখ টাকা হলে সেল করে দিবে খুব সুন্দর একটা গরু বিশাল সাইজের গরু 4 থেকে 4.5 লাখ টাকার ভিতর হইলেই চাচা সেল করে দিবে তো এরপর আরেকটি দেখতে পাচ্ছি লাল কালার গরু তো এটা কেমন যাচ্ছেন আপনি এটা 5.5 লাখ 5.5 লাখ টাকা চাওয়া সেল করবেন কত হইলে এটা কত হবে হয়তো 5 না হলে 4.5 হলে ছাড়ি দেব 4.5 বা 5 এর কি দেশাল লেখা গুলো থেকে দাম একটু বেশি এটা তো চাচা আপনার নামটা কি আমার নাম মজনু মজনু চাচা তো চাচার গরুগুলো কিন্তু আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন মুড়িডোলা রোডে আসতে বিশাল বিশাল সাইজের চাচা 3টি গরু আপনারা চয়েস করে চাচার সাথে কথা বলে চাচার বাজার অনুযায়ী বিক্রি করবে চাচা গরুগুলো ক্রয় করতে পারেন তো এখানে চাচা ছোট সাইজ হালকা একটু ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি এদেরও তো আপনার তো চাচা এই গরুটা কেমন যাচ্ছে এটা চাইছি 1,80,000 আর এটা 2 লাখ সামনে আছে 1,80,000 পিছনটা যাচ্ছে 2 লাখ তো আশা আছে কোনটা কত সেল করবে এটা 1.5 হলে দিয়ে দেবো এটা হয়তো 1,80,000 খুব সুন্দর একটা গরু কিন্তু চাচা এই গরুটা 1.5 লাখ থেকে 1,50,000 থেকে 1,60,000 হলে কিন্তু অরিজিনাল দেশালে গরুটা আপনারা কিনতে পারবেন এবং এরপরে এটা 1,70,000 বা 1,80,000 এর মাঝে হইলেই কিন্তু আমরা আপনার চাচাদের থেকে গরুগুলি ক্রয় করতে পারবেন তো আপনারা মুড়িডোলা রোডে আসলেই চাচার গরুগুলি পেয়ে যাবেন কাউন্টার থেকে একটু আগে বাড়লেই ধন্যবাদ চাচা তো সুপ্রিয় দর্শক এখন আমরা কিছু ছোট মিডিয়াম সাইজের গরু নিয়ে আমরা কথা বলবো ব্যাপারী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি চাচা আমার নাম রবিউল ইসলাম রবিউল চাচা গরু আনছেন কয়টা আমি আনছি 20টা 20টা আনছেন গরু তো আপনি এই যে এভারেজ সাইজ দেখতেছে এই সাইজের গরু আছে কয়টা এই সাইজের গরু আছে হচ্ছে 11টা এই সাইজের গরু আছে 11টা তো গরুগুলো আনছেন কই থেকে পাবনা থেকে পাবনা জেলার গরু তো আমরা প্রথমে যে এই গরু দেখতে পাইতেছি এই গরু আপনি দাম চাইতেছেন কেমন এই গরুটার দাম চাচ্ছি তো 1,20,000 1,20,000 আশা আছে কত সেল করবেন আশা আছে হচ্ছে 90-95 হলে সেল করব 90-95 হলে কিন্তু এই গরুটা সেল করবে এটা অরিজিনাল দেশাল অরিজিনাল দেশাল অরিজিনাল দেশাল গরু তো এরপরে কিন্তু সাইজ একটু ছোট কিন্তু ফিট একটা গরু দেখতে পাইতেছি আমরা তো এটা চাইতেছেন কেমন আপনি এটার দাম চাচ্ছি হচ্ছে 1,00,000 1,00,000 আশা আছে কত বিক্রি করবে এটা 70-75 হলে বিক্রি করবে খুব সুন্দর একটি দেশাল সার কিন্তু চাচা বলতে দেন 70-75 হাজার টাকার ভিতরে হলে চাচা বিক্রি করে দিবে তো এরপর একটা বড় সাইজের সার দেখতেছি আমরা তো এটা চাচ্ছেন কেমন আপনি এটার দাম চাচ্ছি 1,50,000 দাম চাচ্ছেন 1,50,000 বিক্রি আশা আশা হচ্ছে ধরেন 1,10,000-1,20,000 করলে বেঁচে দেবো খুব সুন্দর একটা গরু কিন্তু চাচা বলতেছে 1,10,000-1,20,000 হলে চাচা বিক্রি করে দিবে খুব ফিট গরু 4.5 মন হবে 4.5 মন তা তো হবেই 3.5 মন 3.5-4 এর মতো হ্যাঁ খুব সুন্দর একটা দেশাল গরু এরপরে আমার আরেকটা গরু দেখেছি এটা কেমন চাচা এটা ভালো গরু প্রাইস প্রাইস এটার হচ্ছে দাম চাপ চলে 90 আশা আছে এটার আশা আছে 80,000 টাকা কিন্তু এই সারটা খুবই সুন্দর একটা লাল সার দেখতে পাচ্ছেন আপনারা এরপরে আরেকটা ফ্রেশ গরু তো চাচা এটা দিতেছেন কেমন এটার দাম চাপ চলে ওটার দাম চাপ চলে 1,50,000 এরা দাম তো 1,50,000 আশা আছে কত বিক্রি করবেন ওটা বেশ হচ্ছে বরং 20-25 হলে বিক্রি করব 1,20,000-25 কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ সার চাচা বিক্রি করবে 1,20,000 টাকা হলে তো এরপরে চাচা আমার আরেকটা দেখতেছি খুব ফিট একটা গরু এটা কেমন যাচ্ছে এটা চাচ্ছে 1,60,000 1,60,000 আশা আছে কত বিক্রি করবে আশা আছে 1,40,000-1,30,000 হলে বিক্রি করব 1,40,000-1,30,000 এর দাম একটু বেশি হওয়ার কারণটা কারণটা সবকিছু খাদ্যর দাম বেশি 1 কেজি গোসের দাম হচ্ছে 750 টাকা বর্তমানে ঢাকাতে 800 টাকা 800 টাকা আমার গ্রামের তাই বললাম 750 টাকা অনেক খাদ্যর দাম বর্তমান তো কৃষক করে পোষাচ্ছে না খাদ্য দামের জন্য বুঝছেন এই কারণে গরু আমার বিক্রি করা লাগতেছে বেশি দামে গতবার যে তুলনায় বিক্রি করছি তার থেকে একটু বেশি দামে বিক্রি করা লাগতেছে কিন্তু আমরা কিন্তু হাট ঘুরলাম দেখলাম যা বুঝলাম অন্যান্য ব্যাপারীর তুলনায় কিন্তু আমাদের ব্যাপারী ভাই খুব সীমিত আকারে বলে দিচ্ছে আপনাদেরকে সুন্দর একটা গরু এটা যাচ্ছেন কেমন আপনি এটার দাম চাচ্ছে 1,60,000
1,20,000 টাকায় কিন্তু খুব সুন্দর এই সারটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা সার। 1,20,000 টাকা হলে চাচা সেল করে দিবে। খুব সুন্দর দাদা চাচা প্রাইস চাচ্ছে, 2,00,000 টাকা হলে অস্ট্রেলিয়া বিক্রি করে দেবে। এখানে আরেকটা অস্ট্রেলিয়া ওইটার থেকে লম্বা, এরা যাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছে আসলে 2,70,000। 2,70,000 আশা আছে কত? 2,50,000 বিক্রি করবো। 2,50,000 টাকায় কিন্তু খুব সুন্দর একটা অস্ট্রেল সার চাচা। এটা আপনি নিশ্চয় পালিত করা গরুটা? হ্যাঁ, সব আমার পালিত করা গরু, সব আপনার পালিত করা। খুব সুন্দর একটা অস্ট্রেল সার এটা। এখানে কিন্তু একটা দেশাল দেখতে পাচ্ছি, এটা কি সার? এটা সার কিন্তু এটা মানে চাষ করা গরু, এটা চাষ করা, জমি চাষ করছেন এটা দিয়ে? দুটিতে। এটা তো ঘরের বাচ্চাই মনে হয়, ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা। এটা চাচ্ছেন কেমন? এটা শখের গরু আপনি? এটা শখের গরু, এতে চাচ্ছে হচ্ছে 1,70,000। 1,70,000 আশা আছে কত? বিক্রি করবো 1,60,000 হলে বিক্রি করবো। 1,60,000 একদম ঘরের বাচ্চা চাচার। তো এরপর আমার লাস্ট একটা গরু, এটাও কি আপনার ঘরেরই? এটাও ঘরেরই। ওটা ঘরে যাচ্ছেন কেমন? ওটা যাচ্ছে 2,20,000। 2,20,000 আশা আছে কত হলে ছাড়বে? আচ্ছা হচ্ছে জানেন যে 1,80,000-1,90,000 হলে ছেড়ে দেবো। 1,80,000-1,90,000 হলে ছেড়ে দেবেন। তো চাচারা আমরা দেখলাম অস্ট্রেল যে দুইটা 2,00,000 এবং 2,50,000 টাকা চাইলো। এরপরে যা সারগুলি ছিল দেশাল সারগুলি, চাচা কিন্তু খুব সুন্দর দাম চেয়ে 70,000-75,000 টাকারও গরু আছে, 80,000-85,000 টাকারও গরু আছে। এবং চাচার ব্যবহারও খুব ভালো ছিল। চাচার গরুগুলো যদি আপনারা কিনতে ইচ্ছুক থাকেন তাহলে ঢাকা প্রফেশনালস কলেজ এর সামনে একদম রোডের মাঝখানে চাচার সারিবদ্ধভাবে সবগুলি গরু আছে। তো আপনারা আইসা চাচাকে খুঁজে চাচার সাথে যোগাযোগ করতে পারেন এবং চাচার একটা চাওয়া, আপনাদের একটা চাওয়া, কথাবার্তা বলে গরুগুলি ক্রয় করতে পারেন। ধন্যবাদ চাচা। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে দোলাইখাল ধূপখোলা যে সংলগ্ন যে হাট আমরা ঘুরলাম, মা হাটে ঘুরে দেখলাম তুলনামূলক যে ছোটো সাইজের যে গরুগুলি আছে সেটা তুলনামূলক কম আছে এবং বড় সাইজের গরু প্রচুর আছে এবং মিডিয়াম যে সাইজগুলি এভারেজ সাইজ এগুলি কিন্তু অসংখ্য আছে। এবং ব্যাপারীদের চাওয়াও, কিছু কিছু ব্যাপারীদের চাওয়া অনেক হাই ছিল এবং কিছু কিছু ব্যাপারীরা লেভেল মতো চাইছে। তো আশা করি আরও 2-1 দিনে গরুর দাম আরও কমতে পারে। পর্যাপ্ত গরু, পুরো সম্পূর্ণ গরু হাটেই কিন্তু গরু দ্বারা পর্যাপ্ত হয়ে গেছে। তো এই ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে কালকে অন্য কোনো হাটে। এবং যতদিন হাট আর কি কোরবানি আছে আমরা হাটে হাটে ঘুরবো এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।